বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বিভিন্ন এলাকায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন টাউন হল প্রাঙ্গণে বর্ধমান পৌরসভার উদ্যোগে নজরুল ইসলামের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশচন্দ্র সরকার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ, বর্ধমান পৌরসভার আধিকারিক জয়রঞ্জন সেন সহ অন্যান্য পৌরকর্মীরা। আমরা মাল্যদান কর্মসূচি অনুষ্ঠান করেছি। এখানে উপস্থিত আছেন আমাদের বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয়। এছাড়াও শহরের বিভিন্ন ওয়ার্ডে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বিদ্রোহী কবির মূর্তি ও প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই উপলক্ষে নানান স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি নবম সঙ্গীতে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দ বার্তা।